তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী সহ দেশের বিস্তীর্ণ জনপদ। যশোরে তাপমাত্রা নামল 7.8 ডিগ্রি সেলসিয়াসে। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন। এবং ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বললেন কৃষিমন্ত্রী। নির্বাচন থেকে দূরে থাকতে দুদককে ব্যবহার করছে সরকার, অভিযোগ বিএনপি। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরোধ সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। কয়েক দিন ধরে টানা শীতের দাপটে কাঁপছে ঢাকা সহ দেশের বিস্তীর্ণ জনপদ। কুয়াশায় ঠেকে আছে শহর, বন্দর, গ্রামগঞ্জ, অনেক জেলায় সূর্যের দেখা নেই। কোথাও কোথাও এমন অবস্থা চলছে সপ্তাহকাল। গতকালও দিনভর রাজধানীর আকাশে সূর্য দেখা যায়নি। ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের ভাসমান মানুষের মধ্যে যারা রাস্তা বা উন্মুক্ত স্থানে থাকেন তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কায়িক শ্রমিকদের অবস্থা আরও করুণ। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাসী তৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এর নির্দেশ দেন তিনি। সরকার প্রধান বলেন, বিএনপি জামাত আগুন দিয়ে আবারও মানুষ পোড়াতে চাইলে তাদের হাত আগুনে পুড়িয়ে দেয়া হবে। কেউ দেশের ক্ষতি করতে চাইলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে। বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন চায় না, ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধীনতা যেমন এনে দিয়েছে, আবার আর্থসামাজিক উন্নতি এনে দিয়েছে। মাত্র 14 বছরে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব দরবারে একটা মর্যাদা পেয়েছে। মানুষের কষ্ট দুঃখ দূর করবার জন্য যা যা করণীয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটির সদস্যরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। লাবণ্য ভূঁইয়া রিপোর্টে বিস্তারিত। গেল 24 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দশমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রতিবারই দলটি সম্মেলনের পর অনেকটা নিয়ম করি নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এবারও দলটির জাতীয় পরিষদের সদস্য, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা। পরে বঙ্গবন্ধু 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী দুই দিনের এই সফরে পুরো গোপালগঞ্জের মানুষের উচ্ছ্বাস জানান দিয়েছে জয় বাংলা স্লোগান আর মুহুর্মুহু করতালিতে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে আবার ক্ষমতায় আনতে কিভাবে জয়ী করা যায়, সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 2009 সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বছর পূর্ণ হয়েছে আজ। তৃতীয় মেয়াদের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রার পঞ্চম বছরে পা দিয়েছে এ সরকার। এ সময়ে বিগত দেশি বিদেশি ষড়যন্ত্র সংকট সহ নানা বাধা মোকাবেলা করতে হয়েছে সরকারকে, কিন্তু সফলতা এতটুকু থেমে থাকেনি। বরং দেশের অভাবনীয় উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে লাল সবুজের বাংলাদেশ।
আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। মহাকাশ থেকে নদীর পাদদেশ, কোথাও যেন থেমে নেই এই বাংলার উন্নয়ন অগ্রযাত্রা। স্বাধীনতার পর এই যেন এক অভাবনীয় দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। বিগত বিভিন্ন সরকারের তুলনায় গত 14 বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যা চোখ ধাঁধানো। 2009 সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বছর পূর্ণ হয়েছে 7 জানুয়ারি। আগের 2 মেয়াদে দেশকে স্থিতিশীল ও উন্নয়নকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে সরকার। মুক্তিযুদ্ধের পর বাঙালির সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে সরকারের এই তৃতীয় মেয়াদেই। গত 25 জুন 18 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে নির্মিত স্বপ্নের এই পদ্মা সেতুর কৃতিত্ব যুক্ত হয়েছে দলের পালকেও। 2009 সালে শেখ হাসিনা যখন দায়িত্ব নেন, তখন দেশের মাত্র 47% মানুষ বিদ্যুৎ সুবিধা পেত। নিয়মিত লোডশেডিংয়ে জনজীবন ছিল বিপর্যস্ত। মাত্র এক যুগের ব্যবধানে দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে সমর্থন হয় সরকার। উদ্বোধন করা হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। একই সঙ্গে দেশকে ডিজিটাইজড করার সুযোগ নেয় সরকার। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইন্টারনেট, যার ফলে প্রত্যন্ত অঞ্চলও সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। গত কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থাও এসেছে অভূতপূর্ব উন্নয়ন। গত নভেম্বরে একদিনে 100 সেতু এবং ডিসেম্বরে 100 সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের ইতিহাসে এ এক অনন্য অর্জন। শুধু যোগাযোগ ব্যবস্থাই না, করোনা মহামারীতে বিশ্ব যখন টালমাটাল, সেই মুহূর্তেও শেখ হাসিনার নেতৃত্বে সাহসিকতার সঙ্গে এই মহামারীর মোকাবেলা করেছে সরকার। জনগণকে বিনামূল্যে টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। সবশেষ বছরের শেষ মুহূর্তে স্বপ্নের মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। 28 ডিসেম্বর বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে আরও একবার জানান দেয় বাংলাদেশ মাথা নোয়াবার দেশ নয়। এছাড়া 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের মতো আরও বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে বিশ্বের সামনে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে অবস্থান গ্রহণের বার্তা দিয়ে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনী ইস্যুতে বিএনপি 14 বছর আন্দোলন করেও সফল হতে পারেননি, আগামীতেও সফল হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম শুরু করলে বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে, জনগণের জানমালের ক্ষতি করলে ছাড় নয় হুঁশিয়ারি করে। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই, নির্বাচনে জনগণই নির্ধারণ করবে সরকার। যারা আজকে দাবি করছে বিএনপি জামাত, এই পাকিস্তানিরাই হলো তাদের প্রভু, সেই ধারায় সবসময় চলতে চায়, একই কথা তারা বারবার বলছে। আমি মনে করি বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং বিএনপি বলছে আসবে না, এরকম আন্দোলন করতে থাকবে, করতে করতে এই 14 বছরে সফল হয় নাই, এবারও হবে না। জিয়া পরিবারকে হেয় করতেই সরকারের ইশারায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই আদেশ দেওয়া হয়েছে বিএনপি ও চলমান আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে, প্রতিহিংসাপরায়ণ সরকার মিথ্যা বানোয়াট কাল্পনিক অভিযোগে মামলা ও রায় দিয়ে গোয়েবেলস কায়দায় মিথ্যাচার করছে। যে সকল সম্পত্তির মালিক তারেক রহমান নন, কোনো দলিলে বা চুক্তিতে যেখানে তারেক রহমানের নাম স্বাক্ষর ও সংশ্লিষ্টতা নাই, তাকে সেসব সম্পত্তির গায়েবী মালিক বানিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন
যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অবদান রাখছে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা আশম ফিরোজ এমপি। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সংগঠনের শিল্প বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ হারুনা রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হচ্ছে। শাহরিয়ার আলমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য আজকের এই সংগঠন। এ সময় তাদের যৌক্তিক দাবি আদায়ের ব্যাপারে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আশম ফিরোজ এমপি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আমরা যেন নিজের প্রচেষ্টায় নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি, সেই কথার আহ্বানে সাড়া দিয়ে আজকে এই শিল্প উদ্যোক্তারা যেভাবে নেত্রীর কথায় সম্মান প্রদর্শন করে তারা শিল্পের দিকে এগিয়ে এসছেন। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই দেশে এত উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে জানান সংগঠনের শিল্প বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। মানে প্রধানমন্ত্রীর জন্য যদি আপনারা দোয়া না করেন, সামনে নির্বাচন, এই নির্বাচনে যেন নৌকা মাখায় ভোট দিয়ে আমাদের সবার দায়িত্ব থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব এবং ভোট দিব নৌকা মাখা আগামী নির্বাচনে যেন ক্ষমতা আসতে পারে। এই জন্য আমাদের আকুল আবেদন আপনাদের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো যেন বিপদ আপদ না আসে। এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আপনারা ব্যবসা করেন, আপনারা সর্বাধিক সরকারের ট্যাক্স দেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। নিচে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। গাজীপুরে তালাবদ্ধ ঘরে মা ও শিশু পুত্রের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে নিহত স্বামী। বিরতি শেষে আবার স্বাগত। এশিয়ান সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন নাশকতা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। গতকাল বিকেলে রাজধানীতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, কুচক্রী মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে এর কঠোর জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে শেরেবাংলা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত রুবিনা মুন্সীগঞ্জে বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী ও তার ছেলে 6 বছর বয়সী জিহাদ। রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, 5 থেকে 5.5 বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একসাথে রুবিনার নিজ বাড়িতে বসবাস করছিল। 4 দিন আগে থেকে হঠাৎই রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা নিখোঁজ মা ও ছেলের খোঁজ করলে তাদের ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পায়। এ অবস্থায় নিহতের বোন সেলিনা শনিবার বিকেলে ওই তালাবদ্ধ ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এই ঘটনায় নিহতের স্বামী ঝুমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিরল প্রজাতির কালোমুখো 4টি হনুমান খাদ্যের সন্ধানে দল ছুট হয়ে কয়েকদিন ধরে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা শহরে ঘুরে বেড়াচ্ছে। পথভোলা দুরন্ত হনুমানকে অনুসরণ করে মজাও পাচ্ছে স্থানীয় বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
অনুমানগুলো সাধারণত যশোর জেলার কেশবপুরে বাস করে। তবে কয়েকদিন আগে দলছুট হয়ে চারটি হনুমান চলে এসেছে রাজবাড়ির গোয়ালন্দে। প্রাণীগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে গোয়ালন্দের অলিগলি। হনুমানগুলোকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। মাঝে মধ্যে কেউ কেউ প্রাণীগুলোকে বিরক্তও করছেন। বিরক্ত না করে এরা কারো প্রতি আক্রমণ করবে না, এদেরকে ভালোভাবেই করবেন। এরা যদি এদেরকে আঘাত করেন এরা অনেক সময় ক্ষিপ্ত হয়ে যাবে। বন বিভাগের কাছে আমরা দাবি করছি এগুলো উদ্ধার করে তাদের যে সঠিক জায়গা সেখানে যেন তাদের বসবাসের স্থান করা হয়। আমাদের এই অঞ্চলগুলোতে কিন্তু এই সমস্ত হনুমানের বসবাস করার মতো কোনো নিরাপদ কোনো আবাসস্থল নেই এখানে, যে কারণে এই হনুমানগুলো এখানে আসার পরে নতুন করে একটা বিপদে পড়ে, তারা খাদ্য সংকটে পড়ে যায় এবং তাদের জীবন ঝুঁকি মুখে পড়ে যায়। আর লোকালয় দেখা যায় কি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের মারধর করে হত্যা করছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ রাখবো তাদের জন্য সুন্দর বসবাসের জন্য, পরিবেশটা সুন্দর রাখার জন্য এবং প্রচুর খাবারের ব্যবস্থা করার জন্য। খাবার সংকট হলে প্রশাসনের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হনুমান যারা এখানে এসেছে তারা বর্তমানে আমাদের অতিথি, তারা এক স্থান থেকে আমাদের এখানে চলে এসেছে। এখন এখানে তারা থাকাটা যদি তারা নিরাপদ মনে করে, তাদের নিরাপদ আবাসস্থল মনে করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর তারা নিজে থেকে যদি হচ্ছে যে ফেরত চলে যায় সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে থাকার জন্য মানুষকে যে সচেতন করা বা তাদের সাথে কেউ যাতে বিরূপ আচরণ না করা সেটা খেয়াল রাখা এবং তাদের যাতে খাদ্যের সংকট না হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি এবং সেটা আমরা চেষ্টা করব। এর আগে গোয়ালন্দে বিদ্যুতায়িত হয়ে হনুমান মারা যায়, তাই হনুমানগুলো দ্রুত উদ্ধার করে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল সকালে রাজধানীর যাত্রাবাড়িতে অনুষ্ঠিত পাগড়ি পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ার শায়েক আব্দুল আজিজ আলিলি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের শায়েক মোতাসিম বিল্লা রাফাত ও ইরানের শায়েক সাইদ তুশি। মহতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার চেয়ারম্যান শায়েক হাফিজ কারি নাজমুল হাসান। অনুষ্ঠানে 40 জন হাফিজকে পাগড়ি ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এবার বাণিজ্য সংবাদ। শীত উপেক্ষা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়, জমে উঠছে বেচাকেনা, তবে দাম নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এবারের মেলায় খাগড়াছড়ির গুইমারার আলোচিত 16 কোটি টাকা দাম হাঁকানো খাট আর ময়মনসিংহের রাজা চায়ের স্টল মনোযোগ কেড়েছে দর্শনার্থীদের। রিপন মিয়া রিপোর্ট জানাচ্ছেন মাঝলামিন শুভ। পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়ন বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। 300 ফুট সড়কে সহজ চলাচলের সুযোগ থাকায় শীতের তীব্রতা উপেক্ষা করে মেলায় নেমেছে দর্শনার্থী ও ক্রেতাদের ঢল। বঙ্গবন্ধু গ্যালারির পাশাপাশি এবারের মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে খাগড়াছড়ির গুইমারা নূরনবীর 16 পরির কোটি টাকা দাম হাঁকানো খাট ও ময়মনসিংহের রাজা চা। তৈরি করা হয়েছে 85 গণফুট সেগুন কাঠ দিয়ে। আমি আসলেও কৃতজ্ঞ, দেশের মানুষ এই রাজা চাকে এত যে ভালোবাসবে। মেলা জমলেও পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। এনকে প্রাইসটা মোটামুটি গত বছর একটু বেশি মনে হচ্ছে আর কি। এখানে দামটা হচ্ছে অনেক ঊর্ধ্বমুখী, দামটা আরো রিজনেবল থাকা উচিত, এখানে দামের পার্থক্য অনেক বেশি। বাণিজ্য মেলায় এসে আমাদের ছেলে মেয়েরা খুবই মজা পেয়েছে, রাইডে চড়ে অনেক ভালো লেগেছে। বঙ্গবন্ধুর গ্যালারিতে এসে অনেক ভালো লাগলো। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে মেলার বাইরে হকারদের উৎপাত আর ধুলোবালি সহ নানা অব্যবস্থাপনার। যদিও মেলাকে প্রাণবন্ত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। আমাদের এখানে একটা ব্রেস্ট ফিডিং কর্নারও আছে মায়েদের জন্য, এখানে কোনো ইমার্জেন্সি সার্ভিসেস, এখানে কেউ ইনজুরড হলে আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসও দেওয়া হচ্ছে। পুরো মেলা প্রাঙ্গণ আজকে মানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আশা করছি যে সামনে যতই দিন গড়াবে এই মেলার এই দর্শনার্থীদের ঢল এটা দিনে দিনে বৃদ্ধি পাবে। এবারের মেলায় রয়েছে দেশি বিদেশি অন্তত 331টি স্টল। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।
সাথে শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী সহ দেশের বিস্তীর্ণ জনপদ, যশোরে তাপমাত্রা নামল 7.8 ডিগ্রি সেলসিয়াস। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার নির্দেশ প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন। এবং ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বললেন কৃষিমন্ত্রী। নির্বাচন থেকে দূরে রাখতে দুদককে ব্যবহার করছে সরকার, অভিযোগ বিএনপির। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।